সাগর সৈকতে আনন্দে ঘুরতে এসে হঠাৎই এমন বিপদে পড়েছেন অনেকে। এভাবে সাগরের অথই পানিতে ডুবে 2014 সাল পর্যন্ত গত 12 বছরে 99 জনের মৃত্যু হয়েছে কক্সবাজার আর সেন্ট মার্টিনে। 120 কিলোমিটার দীর্ঘ এই সি বিচ বা সাগর সৈকতের 111 কিলোমিটারকেই পর্যটকদের জন্য অনিরাপদ মনে করা হতো আন্তর্জাতিক পর্যবেক্ষণে। দেশের অনেকেও ভয় পেতেন এই সৈকতের পানিতে নামতে। তাদের জন্যই এখন এমন সেবা সিআইপিআরবির লাইফগার্ডদের। আমরা তাদেরকে আসলে আগ্রহী করে তুলি যে তারা এই এই খেলাটাকেই একসময় তারা পেশা হিসেবে গ্রহণ করতে পারে। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেই পর্যায়ে আমরা তাদেরকে নিয়ে গেছি যে এখন তারা একজন প্রফেশনাল লাইফগার্ডে পরিণত হয়েছে। কক্সবাজার সাগর সৈকতে আছে সিআইপিআরবির 19 জন লাইফগার্ড, যাদের প্রশিক্ষণ আর সহায়তা দিয়েছে যুক্তরাজ্যের রয়্যাল লাইফ বোট ইনস্টিটিউশন বা আরএনএলআই। লাবণী ও সুগন্ধা বিচ এলাকা থেকে এক বছরে তারা উদ্ধার করেছে 115 জন ডুবন্ত মানুষকে। হাজার হাজার টুরিস্ট এখানে ঘুরতে আসে, এরা সাঁতার জানে না, বিচের সম্বন্ধে জানে না। যদি ওরা গোসল করে আমাদের রেড এন্ড ইয়েলো ফ্ল্যাগের মাঝখানে গোসল করলে সবসময় সেফ থাকবে। আমাদের মেইন গোল হলো আমরা মানুষ যারা ডুবে যাচ্ছে পানিতে এদেরকে উদ্ধার করা। গত 13 মাসের পরিসংখ্যানে দেখেছি যে আমাদের 60 জনের মতো রেস্কিউ আমরা করতে পেরেছি। সিআইপিআরবির এই লাইফগার্ডাই আবার কক্সবাজার সৈকতের 84 জন সার্ফার স্বেচ্ছাসেবীকে শিখিয়েছেন তাদের বিশেষ কৌশল। তারাও এখন উদ্ধারকর্মী এই সাগর সৈকতে। এখন এখানে নিয়ম কানুন লেখা আছে, এখানে সি সেফ গার্ড আছে, যাদের কারণে এখানে সুস্থভাবে মানে মানুষ গোসল করে উঠতে পারে। আর নিয়ম কানুন জেনে নামলে কোনো দুর্ঘটনা ঘটবে না এবং বিগত এক বছরের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে না, একজনেরও মৃত্যু হয়নি। এমন উদ্যোগ পর্যটন রাজধানী কক্সবাজারের পর্যটন বাণিজ্যেও সুফল এনে দেবে বলে মনে করছেন স্থানীয়রা। বিশ্বের দীর্ঘতম সাগর সৈকত কক্সবাজারকে নিরাপদ এবং আনন্দময় করে গড়ে তুলতে নানা রকমের পদক্ষেপ সরকারি পর্যায় থেকে নেওয়া হয়েছে, কিন্তু তার পাশাপাশি সাধারণ মানুষের আনন্দ ভ্রমণের জন্য যে ঝুঁকিটি এতদিন ছিল তা এখন একেবারেই কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বেসরকারি উদ্যোগের মাধ্যমে, আর সেটি দারুণভাবে প্রশংসিত হয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছেও। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, কক্সবাজার সাগর সৈকত, কক্সবাজার।